আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন ভালো আছেন আপনারা সবাই আমরা এখন বর্তমানে অবস্থিত আছে খালিজুরি দিকির পারে এটা দেওকলাশ ইউনিয়নের মধ্যে পড়েছে আর আমরা যে দিকির মধ্যে আছি এই দিকিটা হলো প্রাচীন একটি পুকুর যে পুকুর ছোট বড় সব মানুষের কাছে জনপ্রিয় এটার কারণ হচ্ছে এই দিকির মধ্যে এমন কয়েকটি গুণাবলী আছে যে গুণাবলীর কারণে অনেক মানুষ এই দিকির প্রতিদিন সকালে হাঁটতে যে সময় আসেন বা বিকালের টাইমে হাঁটতে যে সময় আসেন এই দিকিতে অনেক শাপলা ফুল আছে লাল ফুল এটা অত্র এলাকার মধ্যে আর কোথাও নেই এই লাল শাপলা ফুল প্রতিটা মানুষের ছোটো করে সবার কাছে প্রিয় জনপ্রিয় আর এই দিকের কয়েকটি গুণাবলী আমরা তুলে ধরবো এখন যেমন একটা হলো এই লাল ফুল লাল ফুল কিছু কিছু মানুষের মধ্যে এমন জনপ্রিয় যেটা প্রবাসী বাংলাদেশি অ্যান্ড যারা এই দিকিটা সম্পর্কে জানেন তারা কাছে অনেক জনপ্রিয় অত্র ইউনিয়নের মধ্যে অনেক মানুষ আছে যারা এই লাল ছাপলাপুল নেওয়ার জন্য আসেন অনেকে নিয়ে যান দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই লাল চাপলাপুলের ব্যাট যেটাকে আমরা ব্যাট বলি এই ব্যাটটি আউলাইল এই আউলাইল অনেক মানুষ এই নিয়েছে আর আপনারা ওপর প্রান্তে দেখতে পাচ্ছেন অনেক গাছ এই গাছটি অনেক মানুষ গ্রামের বা অন্য কোনো গ্রামের এসে এই গাছ নিয়ে যান নিয়ে তাদের গোবাদী পশুকে খাবারের জন্য নিয়ে যান আর এই পুকুরে অনেক মাছ আছে যেটা অতি বেশি মিলে সেটা হচ্ছে বল মাছ বোল মাছ এই দিকে অনেক প্রচুর পরিমাণে আর প্রচুর পরিমাণে মারা হয়েছে আর এখনও আসে ওত্র কয়েক মধ্যে পুকুরে জাল ভালো হয়নি সে কারণে পুকুরের মাছ অত্রো ছয় মাসের মধ্যে বলতে পারছে না আর যেদিনকে মারা হবে সেদিনকেও অনেক মাছ মিলবে আশা করি আর এই পুকুরে ওপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন গাট সেটা সামাজিক কাজে ব্যবহার করা হয় আপনাদেরকে জুম করে দেখাই এই দেখুন গাট তিনটা গাট আছে আর ও ওপর দিকে আছে মাছ মারার যারা বড়ি নিয়ে আসে তারা মাছ মারা অনেক মাছ মেরে যায় আর এই যেখানে সাপলা ফুল লাল সাপলা এখন দুই মেবি আড়াইটা সময় এখন রোদির জন্য রোদের রোদের জন্য ফুলটা মজে গিয়েছে আর সকালের টাইমে তো ঠান্ডা আবহাওয়া থাকে বিকালি টাইমে ঠান্ডা আবহাওয়া থাকে আপনার দেখতে পারলেন অনেক সুন্দর লাগে আর অনেক এই পুকুরে অনেক পরিমাণে গাছ হয়ে গেছে অনেক মানুষ এই গাছটি গবাদি পশুর জন্য নিয়েছেন আর ফুল ফুলটাও অসাধারণ মনোমুগ্ধকর একটা দৃশ্য এই অত্র এলাকার মধ্যে এই গ্রাম গ্রামের এই দিকিটার মধ্যে যারা আমার ভিডিও দেখছেন মাছ আছে এই দিকির মধ্যে এই দিকি অনেক মানুষের কাছে জনপ্রিয় কয়েকটা গুণাবলীর কারণে ভিওয়ার্স আমরা এরকম আরও কিছু কিছু সামাজিক ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর আপনারা আমার এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমার চ্যানেল আমার ভিডিও করতে আগ্রহ বেড়ে যাবে আর আমাদের পাশে থাকবে না আপনারা কমেন্ট করবে বলবেন আপনার কেমন ভিডিও সামাজিক কেমন ভিডিও আপনাদের ভালো লাগে আমরা চেষ্টা করব আমরা সে পরিমাণ সে জায়গায় গিয়ে আপনাদের এইরকম ভিডিও তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আর আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে আপনাদের মন জয় করতে পারি এসব সামাজিক ভিডিও করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম